সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের আলোচনা করব তোমরা জানো শব্দটি শুনলেই আমাদের কাছে মাপের একটা ধারণা আসে অর্থাৎ কোনো কিছু পরিমাপ করা কোনো কিছু মাপা যেমন আমরা যখন বাজার থেকে কোনো কিছু কিনি কোনো ফল ফলমূল বা শাকসবজি কিনি বা আমরা কোনো দ্রব্য বা পানি যখন বাজার থেকে কিনি তখন আমাদের পানির বোতলের গায়ে পানির মাপটি লেখা থাকে অর্থাৎ আমরা জানি তার পরিমাপটি কি তাই লেখা থাকে হয়তো এক লিটার নয়তো পাঁচশো এম আর যখন আমরা বলি কোনো ফল বিক্রেতাকে যে আমাদেরকে এক কেজির আপেল দেয়া হোক বা মালটা দেওয়া হোক তখন আমরা বুঝতে পারছি যে আমরা কি পরিমাপে ফলটি কিনতে চাচ্ছি তো এটিকেই আমরা পরিমাপ বলি তো এখন আমরা গ্রিক ও ল্যাটিন ভাষা থেকে আগত স্থানীয় মানের একটি ছক লক্ষ্য করব। এই ছকটি ছকটিতে গ্রিক ভাষা হতে গৃহীত হয়েছে সহস্র শতক দশক তো সহস্র বলতে আমরা এক হাজার দুই হাজার তিন হাজার হাজারের সংখ্যাগুলোকে বুঝাই এবং একে আমরা কিলো দ্বারা প্রকাশ করি আবার একই শতককে আমরা একশো দুইশো তিনশো এরকম আকারে প্রকাশ করি বা হেক্টো বলি এবং অনুরূপ ভাবে দশককে আমরা দশ বিশ তিরিশ এরকম ভাবে প্রকাশ করি এবং একে আমরা ডেকা বলি আর এখন আমাদের এককের ঘরে আমরা লিখতে পারি এক মিটার বা গ্রাম বা লিটার তো মিটার আমরা ব্যবহার করি উচ্চতার ক্ষেত্রে আর গ্রাম আমরা ব্যবহার করি কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে অর্থাৎ কোনো কিছু ওজন করার ক্ষেত্রে আর লিটার আমরা ব্যবহার করি গ্রাম আমরা ব্যবহার করি কঠিন বস্তুর ওজন করার ক্ষেত্রে আর লিটার আমরা ব্যবহার করি তরল বস্তুর ওজন করার ক্ষেত্রে তো আমরা একক বলতে এক বুঝাই আর ল্যাটিন ভাষা হতে গৃহীত দশমাংশ শতাংশ সহস্রাংশ তো দশমাংশ দিয়ে আমরা দশক বলতে বুঝতাম দশ তো দশমাংশ দিয়ে আমরা বুঝাই এক বাই দশ যাকে আমরা লিখতে পারি দশমিক এক আকারে এবং এটিকে আমরা ডেসি বলি আর শতাংশ একে আমরা বলতে পারি শতক শতক ছিল আমার একশোর ঘরের তো শতাংশ হবে এক বাই একশো যাকে আমরা লিখতে পারি দশমিক শূন্য এক আকারে যাকে আমরা সেন্টি বলতে পারি আর সহস্রাংশকে আমরা বলবো এক বাই এক হাজার আকারে অর্থাৎ আমরা একে দশমিক শূন্য শূন্য এক আকারে লিখতে পারি যাকে আমরা মিলি নামে চিনি তো বন্ধুরা এইগুলো হচ্ছে আমাদের পরিমাপের গ্রিক ভাষা হতে গৃহীত এবং ল্যাটিন ভাষা হতে গৃহীত স্থানীয় মানের বন্ধুরা এখন আমরা এর আগের ভিডিওটিতে শিখেছিলাম গ্রিক ও ল্যাটিন ভাষা থেকে আগত স্থানীয় এককের মান এখন আমরা দেখব ওজন পরিমাপের একক কি ওজন পরিমাপের একককে আমরা গ্রাম দ্বারা প্রকাশ করি এবং আমরা জানি এক কিলোগ্রাম বা এক কেজি সমান সমান এক হাজার গ্রাম আবার আমরা একশো কিলোগ্রাম সমান সমান বলতে পারি এক কুইন্টাল এক হাজার কিলোগ্রাম সমান সমান আমরা বলতে পারি মেট্রিক টন তো এগুলো হচ্ছে আমার একটি একক থেকে আরেকটি এককের কনভার্সন বা পরিবর্তন হওয়া এখন আমরা জানি ক্ষেত্রফল পরিমাপের জন্য আমাদের কিছু সূত্র আছে তো আমরা এখন এই সূত্রগুলো লক্ষ্য করব। যেমন আমাদের যদি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করতে হয় তাহলে আমরা কি করব। তাহলে আমরা লিখতে পারি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আবার একইভাবে আমরা যদি একটা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কল্পনা করি তাহলে কি পাচ্ছি একটি আয়তক্ষেত্র যেমন একটি চতুর্ভুজ বা একটি আয়তক্ষেত্র যেমন একটি চতুর্ভুজ ঠিক একইভাবে একটি বর্গাকার ক্ষেত্র একটি চতুর্ভুজ তাই আমরা একটি বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র তাকে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রের মাধ্যমে বের করতে পারি অর্থাৎ আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্ত আকারে ক্ষেত্রফল বের করতে পারি কিন্তু যেহেতু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্ত সমান সুতরাং আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে পাব বাহুর পরিমাপ স্কোয়ার বা আমরা লিখতে পারি দৈর্ঘ্যের স্কোয়ার তো আমার বাহুর পরিমাপ যদি এ হয় তাহলে এ ইন্টু এ করলে আমি স্কোয়ার সুতরাং আমাদের বর্গাকার ক্ষেত্রফলের পরিমাপ হচ্ছে ক্ষেত্রে বাহুর পরিমাপ এখন আমরা যদি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের পরিমাপ বের করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হাফ ইন্টু ভূমির পরিমাপ ইন্টু উচ্চতা অর্থাৎ আমরা যদি হাফ দিয়ে ভূমি আর উচ্চতাকে গুণ করি তাহলে ত্রিভুজ ত্রিভুজ করতে পারব। এগুলোই হচ্ছে আমাদের ক্ষেত্রফল পরিমাপের নিয়ম এবং এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের বর্গাকার এবং ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দৈর্ঘ্য পরিমাপের এককাবলী নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আমরা মেট্রিক পদ্ধতি দেখব এই পদ্ধতিতে দশ মিলিমিটার অর্থাৎ মিমি ইকুয়াল হচ্ছে এক সেন্টিমিটার বা সেমি এবং একইভাবে দশ সেন্টিমিটার ইকুয়াল আবার দশ ডেসিমিটার সমান এক মিটার এবং দশ মিটার সমান এক ডেকামিটার আবার দশ ডেকামিটার সমান এক হেক্টামিটার এবং 10 হেক্টামিটার দশ হেক্টারিটার সমান অর্থাৎ এভাবে মিলিমিটার থেকে কিলোমিটার পর্যন্ত আমাদের এককগুলো পরিবর্তিত হচ্ছে এখন আমরা যদি ব্রিটিশ পদ্ধতি লক্ষ্য করি তাহলে দেখব বারো ইঞ্চি সমান সমান এক ফুট এবং তিন ফুট সমান সমান এক গজ এবং একইভাবে সতেরোশো ষাট গজ সমান সমান এক মাইল এবং ছ ফুট সমান সমান এক নটিক্যাল মাইল আবার দুইশো গজ সমান সমান এক ফার আবার আট ফারলং সমান সমান এক মাইল আর আমরা পরিশেষে বলতে পারি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ নয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এখানে আমাদের বলা হয়েছে একটি ঘরের দৈর্ঘ্য তিন গুণ অর্থাৎ হয় তাহলে আমার প্রস্ত হবে দৈর্ঘ্যের তিন গুণ অর্থাৎ থ্রি এক্স প্রতি বর্গ মিটারে সাত টাকা পঞ্চাশ পয়সা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় তাহলে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্ত আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা সমাধান করার সময় লক্ষ্য করব যেহেতু আমাদেরকে বলা হয়েছে সাতশো পঞ্চাশ টাকায় সরি যেহেতু আমাদেরকে বলা হয়েছে সাত দশমিক পাঁচ শূন্য টাকায় খরচ করে এক বর্গমিটার দৈর্ঘ্য কার্পেট দিয়ে মোড়ানো যায় তাই আমরা প্রথমে এক টাকা খরচ করে কয় বর্গমিটার বের করা যায় তাই বের করব এরপর টাকা পয়সা কত বর্গমিটার মোড়ানো যায় কার্পেট দিয়ে তাই বের করব তো আমরা এখন পাচ্ছি যে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সায় আমাদের ১৪৭ বর্গমিটার বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়ানো যাচ্ছে অর্থাৎ আমাদের ঘরের ক্ষেত্রফলটি হচ্ছে ১৪৭ বর্গমিটার তো আমরা এখন জানি কি আমাদের প্রস্তুত অর্থাৎ আমাদের প্রস্থ যদি ক মিটার ধরি তাহলে আমাদের দৈর্ঘ্য ধরতে পারি আমরা তিন ক মিটার তো আমাদের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি আমাদের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা পাচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে তিন ক আর প্রস্ত হচ্ছে ক সুতরাং আমাদের ক্ষেত্রফল হচ্ছে তিন ক স্কোয়ার তো আমরা শর্তানুসারে জানি যে তিন ক স্কোয়ার ইকুয়াল হচ্ছে একশো এখন আমরা ক স্কোয়ার বের করার জন্য তিন দিয়ে একশো কে ভাগ করব তাহলে আমরা ঊনপঞ্চাশ পাচ্ছি কে রুট করলে অর্থাৎ বর্গমূল করলে আমরা পাচ্ছি সাত অর্থাৎ আমাদের কয়ের ভ্যালু হচ্ছে আমরা আমাদের প্রস্থ পাচ্ছি আমরা সাত মিটার আর আমাদের দৈর্ঘ্য পাচ্ছি সাত ইন্টু তিন অর্থাৎ একুশ মিটার তো বন্ধুরা এভাবে আমরা আমাদের এই ম্যাটটি করেছি আশা করি এই ম্যাট তোমরা বুঝেছ এবং এই ভিডিওটি প্র্যাকটিস মাধ্যমে তোমাদের এই ম্যাটটিতে কোনো কনফিউশন থাকলে তা তোমরা দূর করতে পারবে ধন্যবাদ